हाय फ्रेंड्स, বস ভালো তো? আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে। আজকে আমরা কথা বলবো আমাদের প্রতিদিনের সঙ্গী, প্রতি সেকেন্ডের সঙ্গী। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো, হোয়াটসঅ্যাপ নিয়ে। এই হোয়াটসঅ্যাপ হলো এমনই একটা অ্যাপ যেখান থেকে তুমি সবকিছু জেনে নিতে পারো। কে কখন খাচ্ছে, কে কখন ঘুমাচ্ছে, কে কখন কার সাথে ঘুরতে যাচ্ছে, কতক্ষণের জন্য ঘুরতে যাচ্ছে, কে কতক্ষণ ফোনে কথা বলছে, কার সাথে ফোনে কথা বলছে, সবকিছু জেনে নিতে পারো। যদিও কিছু কাজের জিনিসও হয় এখানে, সেটা বড় কথা নয়। আর এখন আমরা দেখে নেব প্রত্যেকের হোয়াটসঅ্যাপ কন্টাক্ট লিস্টে কত ধরনের পাবলিকরা আছে। তো দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও। বেসিক্যালি এরা হলো সেই সকল পাবলিক যারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জলের উপরে ফুল আর ফুলের উপরে প্রজাপতি বসা ছবি দিয়ে তোমাকে গুড মর্নিং উইশ করবে, আর রাতে ঘুমোতে যাওয়ার আগে ঘুমন্ত পরী ছবি দিয়ে তোমাকে গুড নাইট উইশ করবে। এদের উদ্দেশ্যে আমার একটাই কথা মাথায় আসে, কোন এই লোক, কহাঁ সে আতে? ভাই উইশ করিস না এত, আমি ঘুম থেকে উঠে পড়বো, রাতে ঘুমিয়েও পড়বো, তোদের এই ফুল পাঠানোর চক্করে আমার ফোনের গ্যালারি ফুল হয়। এরা হলো সেই পাবলিক যাদের জীবনের একটাই লক্ষ্য, স্ট্যাটাস দেয়। জয় বাবা লোকনাথ রাত 11:30 থেকে করে দিয়েছে, যাই স্ট্যাটাস দি। আমার পিঠে খুব ব্যথা, আজ ভলি নি খেললাম। আমার নতুন মাস্ক আজকে এসেছে, দেখে নাও সবাই, সবাই দেখে নাও একটু। আমার নিউ ড্রেস, স্ট্যাটাস। এরা এত স্ট্যাটাস দেয়, এত স্ট্যাটাস দেয়, এত স্ট্যাটাস দেয় যে 30 সেকেন্ডে যে টাইমিংটা থাকে সেটা ছোট হতে হতে এমন ছোট হয়ে যায় যে ম্যাগনিফাইং গ্লাস দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আর কিছু জন আছে যাদের স্ট্যাটাস ঠিক এইরকম, বাগানে ফুটেছে কত ফুল, তুমি আমার বগলের চুল, আই মিস মাই স্পেশাল ওয়ান, আই লাভ ইউ বাবু, আই লাভ ইউ সোনা, প্লিজ কাম টু মি। আর তুমি যখনই ওদের স্ট্যাটাসে রিপ্লাই করবে কি রে খুব প্রেম হচ্ছে বয়ফ্রেন্ডের সঙ্গে, আর ঠিক তখনই ওরা বলবে প্রেম ওই সব কি, আমাদের ওই সব করার টাইম নেই, আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত। আরে ভাই তাহলে এইসব স্ট্যাটাসের মানে কি, আমাদের কনফিউজ করার মানেটা কি তোদের? সারে মিলকে হামকো পাগল বানা। আর কিছু আছে দুঃখী আত্মা যাদের স্ট্যাটাসের নমুনা এই রকম, আচ্ছা চলতা হুঁ দুআও মে ইয়াদ রাখনা, তুঝে আদনো মেরি আই কিসি সে আব ক্যা কেহনা। এরকম স্ট্যাটাস দেখে তোমার মনে খুব কষ্ট হবে, আর তাকে তুমি জিজ্ঞেস করবে ভাই তোর ব্রেকআপ হয়েছে নাকি, সে তখনই রিপ্লাই দেবে এরা হচ্ছে তারা যাদের কাছ থেকে তুমি প্রায় মেসেজ পেয়ে থাকবে, এই মেসেজটা 20 জনকে ফরওয়ার্ড করো নালে তোমার জন্য খুব বড় অশনি সংকেত অপেক্ষা করবে। আমি এই মেসেজটা তোকে করতে যাইনি কিন্তু করতে বাধ্য হলাম, এই মেসেজটা 50 জনকে ফরওয়ার্ড করো নালে তুমি পরীক্ষায় ফেল করবে। এটা যদি তুমি তোমার মনের শান্তির জন্য ফরওয়ার্ড করে দাও তো ঠিক আছে, কিন্তু তুমি যদি পরীক্ষায় ফেল করো তাহলে তুমি নিজেই কনফিউজ হয়ে যাবে যে তুমি না পড়ে ফেল করলে না মেসেজটা ফরওয়ার্ড না করে ফেল করলে। এরা হলো তারা যারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে ডিপি উড়িয়ে দেয়। বন্ধুর সাথে ঝগড়া হয়েছে, ডিপি রিমুভ, পরীক্ষায় কম নাম্বার পেয়েছো, ডিপি রিমুভ, রবিবার বাড়িতে মাংস হয়নি, ডিপি রিমুভ, বয়ফ্রেন্ড 2 মিনিট পর রিপ্লাই দিয়েছে, ডিপি রিমুভ, ব্রেকআপ হয়েছে, ও বাবা ওর ডিপি তো ফিরেই আসবে না। 6 মাস অন্তর অন্তর বা প্রত্যেক মাসে মাসে এরা একটা করে গ্রুপ ক্রিয়েট করে, আর সেই গ্রুপের নামগুলো হয় কিছুটা এইরকম, ফ্রেন্ডস ফরএভার, ডেস্টিনেশন অমুক, ডেস্টিনেশন তমুক। সেই গ্রুপগুলো দুদিন খুব ভালোভাবে সাপ্লাই দেবে ঠিক আছে, তারপরেই গ্রুপগুলো হয়ে যায় বোবা, আর কোনো পাত্তা পাওয়া যায় না, গ্রুপের কাউকে দেখা যায় না, গ্রুপগুলো মরে যায়। এরা হলো ডেয়ারিং পাবলিক ঠিক আছে, এদের সঙ্গে কোনোদিন পাঙ্গা নেবে না, এরা সব সময় ডেয়ার করে বেড়ায় লাইফে, আর ডেয়ার গুলো ঠিক এই রকম, ড্রপ এ লাল হার্ট আই উইল রাইট সামথিং অ্যাবাউট ইউ, সে কখন খায়, সে কখন ঘুমায়, সে কখন হাগে, সে কখন, এগুলোর আনসার যদি তুমি সব ঠিক দাও তাহলে তুমি তার 7 জন্মের বেস্ট ফ্রেন্ড, আর যদি তুমি ভুলবশত ভুল আনসার দাও তাহলে। এবার ধরো তুমি তোমার কাজে খুব ব্যস্ত আছো, ডেয়ারটা তুমি সময় পেলে না করার, ধরো তুমি ইচ্ছা করেই করলে না, তোমার ইচ্ছা নেই, তখনই তোমার কাছে ইমোশনালি মেসেজ আসবে, করলি না তুই ডেয়ারটা, ডেয়ারটা তুই করলি না। এবার তোমার ইচ্ছে থাকুক ছাই নাই থাকুক তোমাকে ডেয়ারটা করতে হবে, মানে। আর এরা হলো তারা যারা শুধু ছোটবেলা থেকে দুটো লেটার শিখেছে, এইচ এম, হুম,
কি করছিস? হুম কলেজ যাবি? হুম খাওয়াই গেছে? হুম ফেল করেছিস? হুম মরে গেছিস? বাকি অ্যালফাবেট গুলো এদের কিবোর্ডের মধ্যে নেই নাকি এরা ছোটবেলায় ইচ্ছে করে শিখে আসেনি, সেটা আমার কাছে খুব রহস্যের ব্যাপার। এরা হচ্ছে তারা যারা দু মিনিট কষ্ট করে স্টিকার ডাউনলোড করবে না, কিন্তু দু ঘন্টা ধরে স্টিকার চেয়ে চেয়ে তোমার ভেজা ফ্রাই করে দেবে। ভাই কিছু স্টিকার দেনা, ভাই একটু ভালো দেখে রোমান্টিক স্টিকার দেনা, ভাই ওই যে ওইরকম একটু স্টিকার দেনা, মানে মিয়া দিদি স্টিকার আছে কিছু দেনা, দেনা থাকে দেনা। স্টিকার গুলো দেওয়ার পর কথায় কথায় তোমাকে স্টিকার গুলো সেন্ড করবে। রাখ তো স্টিকার। এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের অনেক অনেক শেয়ার করে দিও। আর কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে কত ধরনের ইউজাররা রয়েছে আর তোমরা নিজে কোন ধরনের ইউজার আর আমি কোন ধরনের ইউজার, সেটা আমার হোয়াটসঅ্যাপের বন্ধুরা আসছে কমেন্ট করতে। আজকের মতো টাটা। হাই ফ্রেন্ডস, চেঁচাচ্ছি কেন? আমাদের প্রতিদিনের প্রতি সেকেন্ডের সঙ্গী হেলিকপ্টার চলে যায়। প্রত্যেক মাসে এরা একটা করে গ্রুপ ক্রিয়েট করবে, কিন্তু এরা জানে না মাস অন্তর অন্তর প্রত্যেক মাসে মাসে একটা করে গ্রুপ ক্রিয়েট করে, গ্রুপ ক্রিয়েট করে ছমাস অন্তর অন্তর।